রিসেন্টলি লঞ্চ হওয়া Realme P1 Pro 5G এই ডিভাইসটা কিন্তু বর্তমানে অনবদ ইন্টারন্যাশনাল স্টুডিওতে চলে এসেছে এন্ড এটা আজকে আপনাদের জন্য আমি করতে যাচ্ছি আনবক্সিং। তো চলুন দেখে আসি প্রোডাক্টের সাথে আমরা কি কি পাচ্ছি। আনবক্সিং শুরুতে আমরা আরেকটি বক্স পেয়ে যাচ্ছি এন্ড হোপফুলি এই বক্সের মধ্যে আমরা সিলিকনের ব্যাক কেস পেয়ে যাচ্ছি এন্ড এর পাশাপাশি কিছু ডকুমেন্টস পাচ্ছি, এর পাশাপাশি পাচ্ছি আমরা একটি সিম রিজেক্টর। ওকে, এরপরে দেখে আসি আরো কি কি থাকছে বক্সের মধ্যে। বক্সের সাথে থাকছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি। ওয়াও, প্রোডাক্টে আমরা পরে আসছি। এখানে দেখতে পাচ্ছি আমরা 45 ওয়াটের একটা সুপার বুক অ্যাডাপ্টার কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওকে, এর পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা একটি টাইপ সি এর ক্যামেরা কিন্তু তারা আমাদেরকে দিয়েছে। চলুন আমরা সমালোচনা করে চলে যাই আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি। অসাধারণ লুক, এমন কি স্লিম, এর পাশাপাশি কার্ভ ডিসপ্লে নিয়ে এসেছে এবার Realme P1 Pro। কেন এত মাতামাতি, কারণ এত অল্প বাজেটের মধ্যে একটা কার্ভ ডিসপ্লে ফোন পাচ্ছি আমরা। 6.7 ইঞ্চি অ্যামোলেড কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছি, যেখানে পাচ্ছি 120Hz রিফ্রেশ রেট, থাকছে 1 বিলিয়ন এর কালার সাপোর্টেড, 800 nits প্লাস 900 nits এর পিক ব্রাইটনেস, যেখানে আপনি রোদের আলোতে একদম ঠিকঠাক দেখতে পারবেন। বক্স খুবই হ্যান্ডি একটা ফিল, ওটা যখন হাতে ধরবেন মানে আপনার মনে হবে যে আপনি প্রিমিয়াম কিছু একটা দেখেছেন, প্রিমিয়াম কিছু একটা ধরেছেন, মানে মনে হচ্ছে যে এই ডিভাইসটার যে লুক, এই লুকটা থেকে তো মানে মনে হচ্ছে যে আমি আসলে ওয়াওয়ে কোনো ফ্ল্যাগশিপ ডিভাইস দেখেছি। অ্যাকচুয়ালি না, এটা কিন্তু রিয়েলমির একটা ডিভাইস, ফ্ল্যাগশিপ ডিভাইস, বাট খুবই গর্জিয়াস একটা লুক নিয়ে কিন্তু এবার এসেছে আনকমন কালার, যেখানে আপনারা কিন্তু একটা স্কাই শেড পেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ওকে, তো এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রসেসর থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6th Gen S1, যেখানে কিন্তু আপনি গ্রাফিক্সকে পাওয়ার করছে 710, অর্থাৎ পুরো অতটা গেমিং করতে পারবেন আপনারা, কোনো সমস্যা নেই, অর্থাৎ স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া হয়েছে। তো এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেন শুটারে ব্যবহার করছে এই যে ক্যামেরা যে বাম্পারটা, এখানে 4টা লেন্স দেখতে পাচ্ছেন না, এখানে অ্যাকচুয়ালি 2টা লেন্স আর হচ্ছে 2টা স্টাইলেটনও দেওয়া হয়েছে। তো মেইন যে শুটারটা এখানে কিন্তু আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা দিয়ে আপনি 4K রেজলিউশনের ভিডিও শুট করতে পারবেন। এর পাশাপাশি কিন্তু 8 মেগাপিক্সেল আরও একটি লেন্স ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া হয়েছে। বাট আমরা কিন্তু যেটা আশা করেছিলাম যে রিয়েলমি হয়তো এবার আমাদেরকে সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল দিবে, হ্যাঁ সেটাই আমাদেরকে কিন্তু দিয়েছে তারা। এর পাশাপাশি আমরা 5000mAh এর ব্যাটারিও কিন্তু পেয়ে যাচ্ছি, মানে ওভারঅল পুরো পারফেক্ট একটা ডিভাইস আমি দেখতে পাচ্ছি আমার হাতের মধ্যে। এই জন্য তো বলি এত প্রচুর ক্যামেরা ডিভাইস নিয়ে দেখতে পাচ্ছি আমরা। লেফট সাইডে ব্যবহার করছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, রাইট সাইড ডাউন চুন আছে, একটি বটন সাইডে আমরা দেখতে পাচ্ছি একটি স্টেরিও স্পিকার দেওয়া রয়েছে, টাইপ সি OTG ও চার্জিং পোর্ট, এর পাশাপাশি কিন্তু আমরা একটি সিম ট্রে দেখতে পাচ্ছি যেখানে ডেডিকেটেড স্লট ব্যবহার করা হয়েছে এন্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা অবশ্যই অবশ্যই পেয়ে যাচ্ছি, তাই না? তো ডিভাইস, এই ডিভাইসটা কিন্তু বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টারন্যাশনালি অ্যাভেলেবল হয়েছে। তো বর্তমানে কিন্তু আপনি 3 মাস থেকে 36 মাস পর্যন্ত EMI সুবিধা পেয়ে যাচ্ছেন, এর পাশাপাশি পাচ্ছেন 2 বছরের ওয়ারেন্টি ও 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। শুধু তাই নয়, আপনি চাইলে আপনার হাতে প্রথম ডিভাইসে এক্সচেঞ্জ করে এই ডিভাইসটা পারচেজ করে দিতে পারবেন, আর যদি আপনি দেখে শুনে ভেরিফাই করে যাচাই করে পারচেজ করতে চান তাহলে অবশ্যই আপনি চলে আসতে হবে আমাদের বসুন্ধরার আপডেটে, বেসমেন্ট 1 শপ নম্বর 45, বেসমেন্ট 2 শপ নম্বর 11, তাই দেরি না করে আজই অর্ডার করে ফেলুন এই ডিভাইসটি।